পি এম কিষাণ প্রকল্প রিলেটেড আরও নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগতম পি এম প্রকল্পে আবেদনকারী কৃষকদের জন্য সুখবর পরবর্তী কিস্তির টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদেরকে কবে দেবে চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা জানেন ইতিমধ্যে টোটাল পনেরোটি কিস্তি কেন্দ্রীয় সরকার রিলিজ করে দিয়েছেন এবং পরবর্তী কিস্তি অর্থাৎ ষোলো নম্বর কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেই সংক্রান্ত আপডেট কী রয়েছে চলুন আজকের ভিডিওতে আপনারা ডিটেলসে জেনে নিন তো দেখুন কেন্দ্রীয় সরকার চাইছে কৃষককে একাধিক প্রকল্পের মাধ্যমে সাহায্য করতে আর রাজ্য সরকারও কিন্তু একাধিক প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে সাহায্য করছে এই পি এম কিষাণ প্রকল্প কেন্দ্রীয় সরকার শুরু করেন পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশ সালে তারপর থেকেই ইতিমধ্যে দুই হাজার চব্বিশ সালে পয়লা ফেব্রুয়ারি চলে আসলেই কিন্তু প্রায় পাঁচ বছর হয়ে যাবে এই প্রকল্পের শুরু হওয়া বা এই প্রকল্পের অনু টোটাল কিন্তু পাঁচ বছর কমপ্লিট হয়ে যাবে তো এই প্রকল্পে যিনারা আবেদন করেছেন ইতিমধ্যে যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে এবং ট্রান যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ ও যারা ই করিয়ে নিয়েছেন ও ডিবিটিলিং করিয়ে নিয়েছেন এবং সমস্তরাই ঠিক রয়েছে ইলিজিবিলিটি স্ট্যাটাস সেডিং সেই সমস্ত কৃষকরা পরবর্তী অর্থাৎ ষোলো নম্বর কিস্তির টাকা কবে পাবেন চলুন আজকের ভিডিওতে খুটিনাটিভাবে আলোচনা করে নিচ্ছি ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এটা কিন্তু কেন্দ্রীয় সরকার ভাবে জানায় তো যেহেতু ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার জানায়নি সেক্ষেত্রে নিউজ পোর্টাল অনুযায়ী কিংবা গুগল ডাইরেক্ট সাজেস্ট কি করছে আমাদেরকে সেটি এবার দেখার বিষয় ফার্স্ট আমি আপনাদেরকে সেই নিয়ে আলোচনা করে নিচ্ছি এবার তো এখানে আপনারা চলে আসবেন গুগলে এবং সিম্পলি এখানে আমরা একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি সেখান থেকে দেখাচ্ছি এখানে লিখবেন পি এম কিষান সম্মান নিধি নেক্সট ইনস্টলমেন্ট বা পি এম 16 সিক্সটিন ইনস্টলমেন্ট অফিশিয়াল ডেট পিএম কিষাণ সিক্সটিন ইনস্টলমেন্ট এভাবে কিন্তু আপনারা লিখে দেবেন ইনস্টলমেন্ট ডেট যেখানে এখানে কোশ্চিন মার্ক দিয়ে সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে এখানে একটা চলে এসছে ইউজনা নেম প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা পিএম কিষান সিক্সটিন ইনস্টলমেন্ট ডেট দু হাজার চব্বিশ মার্চ দু হাজার চব্বিশে লাস্ট টাইম এটা কিন্তু এখানে সাজেস্ট করছে আপনাদেরকে এবার সেটা প্রমাণ দেখাচ্ছে এখানে মার্চ কেন দেখাচ্ছে তার আগেও দিতে পারতো দেখুন এখানে আমি আপনাদেরকে এবার নিচে দেখাচ্ছি এটি হচ্ছে সেই পিরিয়ড ওয়াইজ পেমেন্ট পি এম ওয়েবসাইট থেকে এখানে বলা হয়েছে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে কিস্তি রিলিজ করবেন অর্থাৎ ডিসেম্বরের এক তারিখ থেকে নিয়ে মার্চ দু হাজার চব্বিশের তারিখের আগে পর্যন্ত এর মধ্যে যে কোনো একদিন টাকা দেবে ডিসেম্বর মাসে একত্রিশ তারিখও দিতে পারে জানুয়ারি মাসে পনেরো তারিখ কিংবা তিরিশ তারিখও দিতে পারে বা জানুয়ারি পুরো মাসে যে কোনো একদিন দিতে পারে ফেব্রুয়ারি মাসেও দিতে পারে এমনকি মার্চ মাসের একত্রিশ তারিখের আগে পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার ডেট করেছেন কেন্দ্রীয় সরকার এবার এর মধ্যে আশা করা যাচ্ছে আপনারা জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে টাকা পাবেন তো জানুয়ারি মাসে ইতিমধ্যে পনেরো তারিখ পর্যন্ত চলবে স্যাচুরেশন ক্যাম্প সে কারণেই কিন্তু ওয়েট করতে হবে আপনাদের স্যাচুরেশন ক্যাম্পটা হচ্ছে ভিলেজ ওয়াইজ পঁয়তাল্লিশ দিন চলবে যেটা লাস্ট টাইম হচ্ছে পনেরোই জানুয়ারি দু সেই ক্যাম্পে আপনারা আবেদন থেকে শুরু করে সমস্যার সমাধান করতে পারবেন এটা হচ্ছে কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত স্যাচুরেশন ক্যাম্প তো আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পরবর্তী কিস্তির পেয়ে যাবেন ওই ধরুন জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন